স্কুল কলেজ 16 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে ক্লাস শুরুর নির্দেশ অষ্টম শ্রেণী পর্যন্ত আপাতত অনলাইনেই পঠন পাঠন ১৬ নভেম্বর স্কুল খোলা প্রসঙ্গে কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখুন মুখ্যমন্ত্রী আজকে এটা বলেছেন আমাদের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী পরিকাঠামো দেখা এবং মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি চাইছেন সেইভাবে যাতে পঠন পাঠন তাড়াতাড়ি হয় স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পুরোটাই মুখ্যমন্ত্রী বলেছেন পুরোটাই 15 নভেম্বর খুলে যাবে দীর্ঘদিন তো বন্ধ ছিল এবার আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্কুলগুলোর উন্নয়নকল্পে পরিকাঠামোর জন্য প্রচুর টাকা দিয়েছে বন্ধুরা যেমনটা জানা যাচ্ছে 16 নভেম্বর থেকে স্কুল খুলবে তবে ক্লাস 9 ক্লাস 10 11 12 এই চারটি শ্রেণী প্রথমে খুলবে এবং এদের অফলাইনে ক্লাস হবে ক্লাস 8 পর্যন্ত যারা আছে তাদের কিন্তু এখনও অনলাইনেই ক্লাস হবে এবং স্কুলের সাথে সাথে আমরা জানি কলেজ বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস কিন্তু এতদিন অনলাইন হচ্ছিল এবার কিন্তু অফলাইনে ক্লাস হবে এবং যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ অফলাইনেই পরীক্ষা হবে যেমনটা জানা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষাটিও হবে নিজের স্কুলে অফলাইনে ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন প্রথমে ক্লাস 9 10 11 12 এই তিনটি শ্রেণী খোলা হবে এবং এদের ক্লাস হবে কিন্তু অফলাইনেই অফলাইনে ক্লাস নেবার পর ধীরে ধীরে পরীক্ষার পর ধাপে ধাপে খোলা হবে ছোটদের স্কুল প্রথমেই ছোটদের ক্লাস খোলা হবে না শিক্ষকদের ভ্যাকসিনেশন প্রায় শেষের পথে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে পড়ুয়াদের ভ্যাকসিনেশন পর্ব শুরু করেছে সরকার শেষ পর্যন্ত দমবন্ধ করা পরিস্থিতির অবসান ঘটতে চলেছে প্রায় 1.5 বছর পর ফের স্কুলে যেতে পারবে পড়ুয়ারা 16 নভেম্বর থেকে খুলবে 15 জায়গায় 16